নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষভিত্তিক চ্যানেল আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে আজ বলবো দু সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ শুক্রবার মেষ থেকে মিন বিস্তারিত প্রথমে আসি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন হতে চলেছে প্রথমে আসি অর্থনৈতিক অর্থনৈতিক আজকে কিন্তু আপনাদের ভালো থাকছে ব্যবসা বাণিজ্য কিন্তু অধিক আয়ের একটা যোগ আছে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আজ সাফল্য পাবেন আজ নানান দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনি অনেক পাবেন আমি বলবো সেই সুযোগ সুবিধাগুলো অবশ্যই কাজে লাগালে আজকে দিনটি কিন্তু খুব ভালোভাবে কাটাতে পারবেন অর্থনৈতিক দিক থেকে চলে আসি আপনাদের আজকে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকছে গ্যাস গ্যাসজনিত কোনো সমস্যা ছাড়া কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা আজকে আপনার হচ্ছে না আর আপনাদের বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ বাবা মা থাকে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে সেই নিয়ে কিন্তু আপনার একটু টেনশান দিতে পারে তাছাড়া কিন্তু আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কোনো রকম সম্ভাবনা আজকের দিনে কিন্তু নেই আর যারা বেকার ছেলেমেয়েরা এখনও আছেন চাকরি পাননি তাদের ক্ষেত্রে বলবো আপনারা যদি একটু যোগাযোগ এর আগে করেছেন বা যোগাযোগ এখনও চালাচ্ছেন তাদের কিন্তু একটা শুভ খবর কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই আজকে পেতে চলেছেন এ দিকটা কিন্তু ভীষণ শুভ যারা বিবাহযোগ্য আছে যাদের বিয়ে এখনও হয়নি তাদেরও বলবো যদি যোগাযোগ চালান বা আজকে যদি দেখাশোনা করার কোনো কথা থাকে সেখানে কিন্তু আপনাদের আজকে পাকা কথা হতে পারে বা আপনাদের কিন্তু মনের মতন সঙ্গী বা সঙ্গী নিয়ে কিন্তু আজ পেতে পারেন এদিক থেকে কিন্তু ভীষণ শুভ চলে আসি আপনাদের দাম্পত্য জীবন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে বজায় থাকছে তবে সন্ধ্যার পরে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি নিয়ে তর্ক বিতর্ক হতে পারে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজকের দিনে হচ্ছে না আর তাছাড়া আপনার বাড়িতে ভাই বোন বাবা মা এদের সাথে কিন্তু একটা সুন্দর মধুময় কিন্তু আজকে দিনটি কাটতে চলেছে সাংসারিক কিন্তু আদাস কারণ নিয়ে কিন্তু অশান্তি যুদ্ধ ঝামেলা হওয়ার কোনো যোগ নেই তবে স্বামী স্ত্রীর মধ্যে বিকেলের পরে একটু ভুল বোঝাবুঝি হতে পারে বড় ধরনের কোনো কিন্তু সমস্যা আজকের দিনে নেই ওভারঅল আজকের দিনটি আপনার জন্য শুভ আজ আপনার শুভ কালার গোলাপি শুভ সংখ্যা দুই শুভ সময় বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে রাত নটা পর্যন্ত এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু দিনটি আরও ভালোভাবে কাটাতে পারেন চলে আসি পরের রাশি বৃষরাশি আজ রাশির জাতক জাতিকাদের কিন্তু ওভারঅল দিনটি ভালো কাটতে চলেছে আপনাদের কিন্তু আয় বাণিজ্য আজকে বৃদ্ধি পাবে আপনাদের কিন্তু পুরোনো কোনো পাওনা টাকা আজ পেতে পারেন কর্মে কিন্তু সাফল্য অবশ্যই আপনারা আজকে পাবেন আজ যারা বেকার এখনও বেকার আছেন চাকরি বা কর্ম কোনো কর্মক্ষেত্র এখনও পাননি বা কর্মের জন্য যোগাযোগ চালাচ্ছেন তাদের বলবো আজকে একটা শুভ খবর অবশ্যই পাবেন আজ যদি আপনারা কোনো জায়গায় কর্মের জন্য যোগাযোগ করেন সেখানে কিন্তু সাকসেস পাবেন আজ কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ আমি বলবো এই শুভ অবশ্যই শুভটা কাজে লাগাবেন এবারে সে আপনাদের শরীর স্বাস্থ্য আজকের দিনে কেমন থাকবে শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে ভালো থাকছে তবে গ্যাসজনিত মাথা যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা আজকের দিনে কিন্তু হতে পারে তাছাড়া কিন্তু আর বড়ো ধরনের কোনো টেনশান আছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে নেই আপনাদের গুরুজনদের বাবা মাদের শরীর স্বাস্থ্য যদি অসুস্থ যারা আছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্য আজকে একটু উন্নত কিন্তু অবশ্যই হবে আপনার যারা ভুগছিলেন তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে একটু উন্নত হতে পারে বা আপনার স্বস্তি দিতে পারে চলে আসি আপনাদের পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন কিন্তু আজকের দিনে ভীষণ ভালো থাকছে আপনাদের কিন্তু আজকে কোনো রকম সূর্য ঝামেলা অশান্তির সম্ভাবনা নেই তবে ভাই বোন মা বাবা এদের সাথে কিন্তু একটু মতবিরোধ হতে পারে আমি বলবো একটু সতর্ক থাকুন আর যদি একটু আপনার সচেতন থাকেন তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারেন আজকের ওভারঅল আপনার দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলে যায় আর যারা লাভ লাইফ আছেন আমি বলবো লাভ লাইফ আজকের দিনের জন্য শুভ আপনারা কিন্তু নির্দ্বিধায় আজ প্রেম করতে পারেন আপনাদের কিন্তু আজকে প্রেম করারই দিন আজকে কিন্তু ওভারঅল আপনার দিনটি ভীষণ শুভ হতে চলেছে আপনার আজ শুভ কালার সবুজ শুভ সংখ্যা এক শুভ সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন শুভ যে কোনো শুভ কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার পুরো দিনটি কিন্তু আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসি পরের রাশি মিথুন রাশি আজ মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থনৈতিক ভালো থাকছে তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক চাপ সৃষ্টি হতে পারে বা মতবিরোধ বা তর্ক বিতর্ক এরকম কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার একটু ঝুঝামেলা পড়তে পারেন তাছাড়া কিন্তু আপনার অর্থনৈতিক আজকের দিনে ভালো থাকছে তবে আজকে আপনার সেরকম ব্যয়েরও একটা যোগ আছে অবশ্যই ব্যয়টা যদি ঠিকঠাক মতন যেটা দরকার সেটাই করেন তো কোনো ব্যয় না করলে কিন্তু আপনার পক্ষে আজকের দিনটি ভালো আমি বলব আজকের দিনটি একটু হিসাব করে বা বুঝে ব্যয়টা করাটাই আপনার পক্ষে কিন্তু ভালো যারা এখনো বেকার ছেলেমেয়েরা আছেন চাকরির জন্য যোগাযোগ চালাচ্ছেন আমি বলবো তাদের কিন্তু একটা শুভ খবর আজ পেতে পারেন আজ কিন্তু আপনাদের ভীষণ ভালো শুভ একটা যোগ আছে বা যোগাযোগ যদি আপনারা আজকের দিনে করেন তাহলে কিন্তু আজ আপনারা সেই যোগাযোগে কিন্তু সাফল্য পেতে পারেন চলে আসি যাদের বিবাহযোগ্য এখনও বিয়ে হয়নি তাদের বলবো যদি আপনারা যোগাযোগ ঠিকঠাক মতন আজকে চালান বা আজকে যদি কোনো দেখতে যাওয়া বা এরকম কোনো খবর পেয়ে থাকেন আমি বলবো আজকে যান আপনাদের কিন্তু আজকে দেখাশোনা করলে মনের মতন কিন্তু সঙ্গী বা সঙ্গী নিয়ে আপনারা পেতে পারেন আজকের দিন কিন্তু দেখাশোনার ক্ষেত্রে খুব শুভ এগুলো কিন্তু আজকে পুরো দিনটি আপনাদের ভালো সেই ভালো দিনগুলো অবশ্যই কাজে লাগান ভালো সময় দেখে আমি বলবো আমি এরপরে সময় বলবো সেই সময়ের মধ্যে যদি আপনারা ঠিকঠাক দেখাশোনা চালাতে পারেন তাহলে কিন্তু আজকের দিনটি খুব ভালো আপনাদের জন্য হতে চলেছে চলেছে আপনাদের পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন কিন্তু ভীষণ ভালো কাটতে চলেছে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কোনো রকম অশান্তিতে আছে সম্ভাবনা নেই তবে মা বাবার সাথে কিন্তু একটু মতবিরোধ হতে পারে সেই জমি সংক্রান্ত ব্যাপার বা অন্যান্য ব্যাপারে কিন্তু একটা সমস্যা পড়তে পারেন তাছাড়া কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা আজ কিন্তু থাকছে না চলে আসছি আপনাদের বা যারা লাভ লাইফে আছেন লাভ লাইফ বলবো আজকের দিনে ভীষণ শুভ লাভ লাইফে ভীষণ শুভ কিন্তু তাও তর্ক বিতর্ক করলে কিন্তু সেই শুভটা থাকছে না কারণ ভালো মন্দ মিশিয়ে থাকছে যদি আপনি যতটা পারবেন আজকে কম কথা বলবেন বা কম বেশি দেখা বা ঘুরতে যাওয়া আজকে না করলেই কিন্তু আপনার পক্ষে ভালো কারণ কোনো রকম কথা কাটাকাটি বা কোনো মেলা হলে পরে কিন্তু একটা বড় আকার নিতে পারে আজ ওভারঅল আপনার দিনটি কিন্তু ভালো থাকছে আর আপনি যদি ইচ্ছা করেন আরও ভালো কিন্তু থাকতে রাখতে পারেন দিনটি চলে আসি আপনাদের আজকে শুভকাল আর আকাশি শুভ সংখ্যা আট শুভ সময় বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা কিন্তু ভালো কাজে অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু দিনটি আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসি পরের রাশি কর্কট রাশি আজ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দিনটি ভালো কাটবে তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভালো থাকছে আপনাদের কিন্তু আয় ইনকাম আজকে কিন্তু একটু হলেও বৃদ্ধি পাবে আপনার কর্মের জায়গা থেকে কিন্তু আজকে অনেকটাই আপনার সাফল্য থাকবেন বা আপনার মানজস খ্যাতিও কিন্তু একটু বাড়তে পারে আপনার কিছু পাওনা টাকা কিন্তু আজকে আদায় হতে পারে তবে কিছু ধার বা ঋণ হয়েছিলেন সেরকম কিছু আপনি আজকে কিন্তু শোধ করতে পারেন এরকম একটা কিন্তু যোগ অবশ্যই আছে এরপর বলবো যারা বেকার ছেলেমেয়েরা এখনও চাকরির জন্য যোগাযোগ করছেন তারা বলবো যোগাযোগ করুন কিন্তু আজ আপনি একটা ভালো খবর পেতে পারেন কিন্তু আপনার চেষ্টা চালাতে হবে বা আজকে যদি কোনো জয়েনিং ডেট ছিল বা আপনার কাজে বা জয়েন্ট করবেন সেদিকটাও কিন্তু আপনি আজ জয়েন্ট করলে আপনার কিন্তু শুভ হতে চলেছে সেই শরীর স্বাস্থ্য আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আজকে কোনো টেনশনের কারণেই তবে পায়ে চোট লাগা মচকা লাগা এরকম কিছু একটা সমস্যা ছোটোখাটো আপনার কিন্তু আজকে করতে পারে তাছাড়া কিন্তু ওভারঅল আজকে দিনটি ভীষণ ভালো থাকছে আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভোগাবে না এদিক থেকে কিন্তু আপনার আজকে দিনটি ভালো থাকছে এরপরে সে আপনাদের দাম্পত্য জীবন সুখ শান্তি পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকে বজায় থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে সন্ধ্যার পরে কিন্তু কোনো রকম সন্দেহজনিত কোনো ব্যাপার নিয়ে একটু মতবিরোধ বা ঝগড়া হতে পারে তাছাড়া কিন্তু আদার্স যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার কোনো ঝগড়া বা অশান্তি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই তবে আপনাকে আমি বলবো একটু সতর্ক থাকুন বা তর্ক বিতর্ক কম করুন তাহলে কিন্তু দিনটি আপনি ভীষণ ভালোভাবে নিতে পারবেন এরপরে বলবো যাদের যারা বিবাহযোগ্য এখনও বিয়ে হয়নি তাদের বলবো চেষ্টা চালালেই কিন্তু আপনারা আজকের দিনে একটা ভালো খবর অবশ্যই পেতে পারেন বা আপনার জন্য আজকে কিন্তু একটা শুভ খবর কিন্তু আপনার জুটতে পারে বিবাহিত সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে এরপরে আসে আপনাদের যারা লাভ লাইফ আছে না লাভ লাইভ ভীষণ শুভ তবে আজকে যতটা পারবেন তর্ক না করাটাই আপনার পক্ষে ভালো কারণ বা কোনো রকম তর্ক বা আপনার পেটাইমে আসা বা এরকম কোনো ঝামেলা নিয়ে কিন্তু একটু মতবিরোধ হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে সেদিক থেকে কিন্তু একটা ইঙ্গিত করছে ওভারঅল কিন্তু আজকে দিনটি ভীষণ ভালো আপনার শুভ কালার হচ্ছে নীল শুভ সংখ্যা নয় শুভ সময় সকাল সাতটা থেকে বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের দিনটি আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসি পরের রাশি সিংহ রাশি আজ সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটের উপরে ভালো থাকছে অর্থনৈতিক ভালো থাকছে ব্যবসা বাণিজ্য কিন্তু আপনার একটু চাপের মধ্যে দিয়ে চলবে বা আপনি একটু চাপ অনুভব করবেন কর্মের দিক থেকে কিন্তু আপনার একটু প্রেশার আসতে পারে কাজের দিক থেকে তাছাড়া কিন্তু অর্থনৈতিক ভালো থাকছে বা পুরনো কিছু টাকা কিন্তু আপনার আজকে আদায় হতে পারে এগুলো কিন্তু ভালো থাকছে তবে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে গ্যাসজনিত মাথায় যন্ত্রণা পেটের কোনো প্রবলেম এরকম কিন্তু এক কিছু এরকম কিছু একটা কিন্তু আজকের দিনে আপনার সমস্যায় হতে পারে আমি বলব এগুলো একটু যদি সচেতন থাকেন শরীর নিয়ে তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন ওভারঅল আপনার দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই থাকছে চলে আসি আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে ভালো থাকছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে রকম সমস্যা বা ঝগড়াঝাটি হওয়ার কিন্তু কোনো যোগ নেই তবে ভাই বোন বা মা বাবা এদের সাথে কিন্তু একটু মতবিরোধ হতে পারে যে কোনো কারণে হতে পারে বা আশেপাশে কারোর সাথে হতে পারে যার সাথেই হোক একটু কিন্তু আপনার টেনশন দিতে পারে অশান্তির কারণে এগুলো কিন্তু আপনার অবশ্যই যদি সচেতন থাকেন তাহলে কিন্তু এগুলো কাটিয়ে উঠতে পারবেন এবার আসি যারা এখনও বেকার আছেন চাকরির জন্য যোগাযোগ করছেন আমি বলবো আজকের জন্য যোগাযোগ করুন আপনারা কিন্তু আজকে একটা শুভ খবর পেতে পারেন বা যোগাযোগ করলে আপনারা আজকে সাকসেস পেতে পারেন এরপর আসি যারা লাভ লাইফ আছেন আমি বলব লাভ লাইফ শুভ আজকের দিনে কিন্তু আপনাদের প্রেম করারই দিন আপনাদের প্রেমের কিন্তু আজকে কোনো বাধাবিঘ্ন নেই এদিক থেকে কিন্তু ভীষণ শুভ আজ আপনাদের শুভ কালার বাদামি শুভ সংখ্যা তিন শুভ সময় দুপুর দুটো তিরিশ মিনিট থেকে রাত আটটা পর্যন্ত এই সময়টা অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন চলে আসি পরের রাশি কন্যা রাশি আজ কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকছে কারণ অর্থনৈতিক ভালো থাকছে তবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক চাপ সৃষ্টি বা অনেক রকম আপনার বাধাবিঘ্ন বা যতটা আপনার পরিশ্রম করবেন ততটা কিন্তু পরিশ্রমের ফল আজকে নাও পেতে পারেন আর আপনার ব্যবসা ক্ষেত্রে যে কিছু টাকা বা কোনো ব্যবসা সংক্রান্ত যে আজকের দিনে কোনো মাল ডেলিভারি যাবে বা টাকা আপনি পাবেন সেরকম কোনো আপনারা আজকে সেই দিনটা কিন্তু সেই আশাটাই থেকে যেতে পারে নাও পেতে পারেন সেই কারণে বলবো আপনারা একটু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন যতটা পারবেন আপনাদের ব্যবসার প্রতি ধ্যান দিতে বা বেশিটা বেশি করে পরিশ্রম করতে তাহলে কিন্তু অনেকটাই মেকআপ করতে পারবেন চলে এসেছি আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালো থাকছে তবে চোট লাগা আঘাত লাগা এরকম কোনো কিছু কিন্তু হতে পারে ছোটো খাটো বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই আর যারা এখনও বেকার চাকরির যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে যে একটা ভালো খবর আপনারা পাবেন জানেন বা কাজের ব্যাপারে আজকে আপনার যোগাযোগ বা জয়েন করবেন এরকম কোনো কিছু কিন্তু আজকে না যাওয়াই ভালো কারণ আজকের দিনে কিন্তু সেই শুভ খবরটা আপনি নাও পেতে পারেন এদিক থেকে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন আর আজকে না জয়েন করাটাই আপনার পক্ষে কিন্তু ভালো এদিক থেকে অবশ্যই সচেতন থাকাটাই আপনার পক্ষে কিন্তু আজকের দিন ভালো হতে চলেছে চলে আসি দাম্পত্য জীবন পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে বজায় থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে তাছাড়া কিন্তু আজকের দিনে বড়ো ধরনের কোনো সমস্যা আসছে না চলে আসি আপনাদের যারা লাভ লাইফে আছেন আমি বলব লাভ লাইফ আজকে ভালো মন্দ মিশিয়ে থাকছে কখনো হয়তো ভালো চলতে চলতে কিন্তু একটু মতবিরোধ বা তর্ক এরকম বিতর্ক এরকম কিন্তু হতে পারে আমি বলবো লাভ লাইফে যারা আছেন তারাও আজকে খুব সতর্ক থাকাটাই আপনার পক্ষে কিন্তু ভালো তর্ক বিতর্ক যতটা কম পারবেন কথা বলা এগুলো করলে কিন্তু আপনাদের আজকে দিনটি মোটের উপরে ভালো কাটাতে পারেন চলে আসি আপনার আজকের শুভ কালার বাদামি শুভ সংখ্যা তিন আপনাদের শুভ সময় সকাল ছটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু দিনটি আরও ভালোভাবে কাটাতে পারেন চলেছে পরের রাশি তুলা আজ আচ্ছা রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটের উপর ভালো থাকছে আপনাদের কিন্তু আয়নতি বৃদ্ধি পাবে অর্থনৈতিক কিন্তু ভালো থাকছে আপনাদের কিন্তু কিছু পাওনা টাকা আজ আদায় হতে পারে এদিক থেকে কিন্তু আপনাদের ভীষণ শুভ যারা নতুন চাকরির জন্য যোগাযোগ করছেন তাদের বলব চাকরির জন্য যদি যোগাযোগ করে থাকেন তাদের কিন্তু আজকে শুভ একটা খবর আপনারা পাবেন এদিক থেকে নিশ্চিত আপনারা চেষ্টা চালিয়ে যান তাহলেই কিন্তু আপনাদের আজকের দিনে কিন্তু একটা শুভ খবর পাবেন বা কোনো কাজে জয়েনও আজকে যদি করার থাকে আমি বলব জয়েন করে নিন আজকের দিন জয়েন করলে কিন্তু আপনার সেই কাজটা টিকবে বা ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশানের কারণ নেই আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ভোগাবে না কিন্তু আপনার মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কিন্তু কিছুটা টেনশন দিতে পারে চলে আসছি আপনাদের পারিবারিক সুখ কিন্তু আজকের দিনে বজায় থাকছে আজকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তি হওয়ার সম্ভাবনা নেই তবে আদার্স পাড়ার পার্শ্ববর্তী কেউ বা আপনার বাড়ির দূর সম্পর্ক কেউ তাদের সাথে কিন্তু আপনার একটু তর্ক বিতর্ক বা মতবিরোধ হতে পারে তার জন্য কিন্তু কিছুটা সময়ের জন্য আপনার মন বা শরীর শারীরিক কোনো সমস্যা বোধ মানে টেনশন করার থেকে কিন্তু কিছুটা সমস্যা বোধ করতে পারেন এদিক থেকে আমি বলবো সচেতন থাকাটাই আপনার পক্ষে কিন্তু আজকের দিনে ভালো লাভ লাইফে যারা আছেন তাদের বলবো লাভ লাইফ ভীষণ শুভ লাভ লাইফ আপনাদের প্রেম করারই দিন আপনাদের লাভ লাইফে কোনো রকম সমস্যা কিন্তু আজকের দিনে আসছে না এদিক থেকে কিন্তু শুভ আজ আপনাদের শুভ কালার লাল শুভ সংখ্যা ছয় শুভ সময় সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল তিনটে পনেরো মিনিট পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনার ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আরো ভালোভাবে দিনটি কাটাতে পারবেন চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি আজ বিশ্বিক রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো মন্দ মিশিয়ে থাকবে আপনাদের কিন্তু অর্থনৈতিক মোটামুটি থাকছে খুব ভালো থাকছে না ব্যবসা ক্ষেত্রে নানান বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু আপনার কাটতে হবে তবে আমি বলবো যাদের শেয়ার ব্যবসা আছেন শেয়ার ব্যবসায় কিন্তু আজকে আপনাদের শেয়ারের যারা পার্টনার আছেন তাদের মধ্যে কিন্তু একটু গন্ডগোল বা মতবিরোধ তৈরি হতে পারে কর্মে কিন্তু আপনার প্রচুর চাপ থাকবে বা কর্মের যতটা পরিশ্রম ততটা কিন্তু ফল আপনি আজকে নাও পেতে পারেন চলে আসি আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকছে খুব ভালো থাকছে না এরকম মাথা যন্ত্রণা গীতে ব্যথা কোমর ব্যথা এরকম ব্যথাজনিত কোনো সমস্যা কিন্তু আপনি আজকে ভুগতে পারেন আমি বলবো অবশ্যই শরীরের প্রতি যত্ন নিন রিচ খাবার আজকে যতটা পারবেন না খাওয়াটাই ভালো চলে আসি যারা বেকার ছেলেমেয়েরা এখনও চাকরির জন্য যোগাযোগ করছেন তাদের কিন্তু আজকের জন্য চাকরির জন্য যোগাযোগ করুন আপনারা কিন্তু আজকের দিনে যোগাযোগ চালালে ভালো একটা খবর পেতে পারেন সেটা চালিয়ে যান চলে আসি আপনাদের পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে দাম্পত্য জীবন কিন্তু ভালো থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু তর্ক বিতর্ক মোট মোটের উপর কিন্তু একটু প্রবলেম আসতে পারে তবে বাড়ির আদার্স যারা আছে তাদের নিয়ে কিন্তু কোনো টেনশন নেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু সমস্যা কিছুটা হলেও হতে পারে এগুলো অবশ্যই আপনারা যদি সচেতন থাকেন তাহলে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন চলে আসি যারা লাভ লাইফ আছেন লাভ লাইফ কিন্তু মোটের উপরে ভালো থাকছে ভালো মন্দ মিশিয়ে থাকছে তবে আজ যতটা কম কথা বলবেন ততটাই কিন্তু আপনার পক্ষে ভালো আজ আপনার শুভ কালার হচ্ছে লাল শুভ সংখ্যা আট শুভ সময় ভোর চারটে থেকে বেলা বারোটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টা আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু দিনটি আরও ভালোভাবে কাটাতে পারবেন চলে আসি বড়ের রাশি ধনুরাশি আর ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো হতে চলেছে আপনাদের কিন্তু অর্থনৈতিক ভালো থাকছে আপনাদের মনের কোনো একটা ইচ্ছা কিন্তু আজকে আপনারা পূরণ করতে পারবেন যে অনেক দিনের ইচ্ছা যেই জিনিসটা কিনব সেটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারবেন যদি চেষ্টা করেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রচুর আয়ের একটা যোগ আছে কিছু পাওনা টাকা অল্প কিছু হলেও কিন্তু আপনি ঋণ করেছিলেন সে কিন্তু শোধ করার যোগও কিন্তু আজকের দিনে আছে এদিক থেকে কিন্তু ভীষণ শুভ হতে চলেছে যারা নতুন চাকরি খুঁজছেন বা যোগাযোগ করছেন আমি বলব তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ আপনারা চেষ্টা চালালে কিন্তু আপনারা ভালো খবর অবশ্যই শুনতে পাবেন চলে আসে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু কোনো কারণ নেই তবে আপনার বাড়িতে যদি ছেলে মেয়ে থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু আপনার চিন্তিত হওয়ার কারণ হতে পারে আদার্স কিন্তু আপনার দিনটি মোটামুটি ভালো থাকছে চলে আসছি পারিবারিক সুখ শান্তি আপনাদের কিন্তু বজায় থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে আদার্স কিন্তু কারোর সাথে আপনার বাড়ির আর যারা সদস্য আছে তাদের সাথে কিন্তু আজকে এরকম কোনো রকম ঝুঁ ঝামেলা বা অশান্তির যোগ কিন্তু নেই আমি বলবো তাও আপনার কিন্তু অনেকটাই সচেতন আজকের দিনে থাকতে হবে তাহলে কিন্তু দিনটি ভালোভাবে আপনি কাটাতে পারবেন চলে আসি যারা লাভ লাইফে আছেন লাভ লাইফ কিন্তু ভালো মন্দ মিশিয়ে আছে লাভ লাইফ কিন্তু খুব ভালো নেই কোনো রকম যদি একটু বেভাস কোনো কথা বলে ফেলেন বা আপনার যদি রাগ কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু ওই লাভ লাইফ কিন্তু আজকের দিনে একটা নষ্টও হয়ে যেতে পারে এতটাই কিন্তু প্রবলেম আছে আমি বলবো আপনারা সচেতন থাকবেন আর হিসাব বুঝে তারপরে কিন্তু কথা বলবেন রাগার না করাটা আপনার পক্ষেই ভালো চলে আসি আপনাদের শুভকালার সবুজ শুভ সংখ্যা এক শুভ সময় সকাল নটা দশ মিনিট থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করবেন তাহলে কিন্তু আরও ভালো কাটাতে পারবেন চলে আসি পরের রাশি মকর রাশি আজ মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ব্যবসা বাণিজ্য মোটামুটি থাকছে তবে আয় উন্নতি আজকের দিনে বৃদ্ধি পাবে কিছু হলেও আপনার কিছু হলেও কিন্তু ঋণের টাকা শোধ করতে পারবেন আজ আপনার কেনাকাটার যে একটা যে যেরকম আপনার অর্থনৈতিক মোটামুটি থাকছে সেরকম কিন্তু একটা কেনাকাটা বা আপনার ব্যয়েরও কিন্তু একটা যোগ আছে আমি বলবো কেনাকাটা হিসাব করে আজকের দিনে করুন এই হিসাবেই চললে কিন্তু আপনার অনেকটাই কষ্টতে অর্থনৈতিক কষ্টতে কিন্তু করতে হতে পারে চলে আসি যারা এখনও বেকার আছেন আমি বলব বেকার যারা আছেন তারা আজকের দিনে চুপচাপ থাকাই ভালো কারণ আজকে চেষ্টা করে কিন্তু সুফল অনেকটা কম পাবেন যতটা চেষ্টা করবেন সুফল কিন্তু ততটা আপনি কর্মের ক্ষেত্রে নতুন কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার দেবে না এদিক থেকে অবশ্যই আপনারা কিন্তু সচেতন থাকাটা আপনার পক্ষে ভালো আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে কিন্তু ভালো থাকছে তবে জনিত কোনো সমস্যা হতে পারে সর্দি লাগা বা জ্বর এরকম কিছু একটা হতে পারে আমি বলবো সচেতন থাকেন শরীর নিয়ে একটু শরীরচর্চা করেন তাহলে কিন্তু এগুলো আপনারা এড়িয়ে যেতে পারবেন চলে এসে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে ভালো থাকছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে তাছাড়া কিন্তু আদার্স বড়ো ধরনের কোনো সমস্যা আপনাদের আজকে নেই আপনাদের ওভারঅল কিন্তু দিনটি ভীষণ ভালো লাভ লাইফ যারা আছেন আমি বলবো লাভ লাইফে আজকের দিনে শুভ ভালো আপনাদের লাভ লাইফে কোনোরকম ঝামেলা অশান্তির যোগ কিন্তু নেই সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলে আসি আপনাদের শুভ কালার গোলাপি শুভ সংখ্যা পাঁচ শুভ সময় সন্ধ্যে ছটা থেকে রাত নটা পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করুন চলে আসি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকে মোটামুটি থাকছে খুব ভালো থাকছে না অর্থনৈতিক আজকে আপনার চলে যাওয়ার মতন থাকছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেক লসের সম্ভাবনা আপনারা যতটাই পরিশ্রম ততটাই কিন্তু আপনারা ফল পাবেন না তবে ব্যবসায় কিন্তু আজকের দিনে মন্দা থাকছে খুব ভালো থাকছে না আর যারা নতুন চাকরির জন্য যোগাযোগ করছেন আজকের দিনটাই আমি বলবো যোগাযোগ না করাই ভালো আজকে যোগাযোগ করলে কিন্তু আপনার সমস্তটাই বিধা হতে পারে কারণ সুফল আজকে আপনি কোনো সময় পাবেন না আজকের দিনটা বাদ দিয়ে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনার জন্য শুভ হতে পারে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কিন্তু আজকের দিনে মোটামুটি থাকছে তবে আপনার ছোটোখাটো খাটো চোট লাগা আঘাত লাগা কিন্তু এরকম কিছু একটা হতে পারে বলবো আপনার আজকে অনেকটাই সচেতন থাকা দরকার বা শরীরের প্রতি যত্ন হওয়া দরকার তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন না নাহলে কিন্তু একটু সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে হতে পারে চলেছে আপনাদের পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবন আজকে কিন্তু ভালো থাকছে তবে বাড়ির মধ্যে যে কেউ বা আপনার বাড়ির বাবা মা বা ভাই বোন বা পাশের বাড়ির কেউ স্ত্রী যাদের সঙ্গে মানে যেই হতে পারে আপনার বাড়িতে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হতে পারে যার কারণেই হোক স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে ভাই বোনের মধ্যে হতে পারে বাবা মার মধ্যে হতে পারে আপনার বাড়িতে কিন্তু একটা সমস্যা ঝুঁ ঝামেলা অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে আমি বলবো আপনার এটাও সচেতন থাকেন সবাইকে বুঝিয়ে আগের থেকে যদি কন্ট্রোল করতে পারেন এগুলো কিন্তু কিছুই নাও হতে পারে সেটা সম্পূর্ণ আপনার উপরে আজ লাভ লাইফ ভালো মধ্যে মিশিয়ে আছে যতটা আপনি সচেতন থাকবেন ততটাই আপনার লাভ লাইফ ভালো থাকবে আপনি যতটা সচেতন কম থাকবেন তত কিন্তু অবনতি হতে পারে আপনার উপরে কিন্তু সবটা ডিপেন্ড করছে আজকের দিনে চলে আসি আজকে আপনার কালার হলুদ শুভ সংখ্যা দুই শুভ সময় সকাল এগারোটা থেকে রাত আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করুন চলে আসি পরের রাশি মিন রাশি এবং শেষ রাশি এই শেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটি ভালো থাকছে অর্থনৈতিক ভালো স্ট্রং থাকছে ব্যবসায় অধিক লাভের একটা যোগ আছে আমি বলবো আপনারা মন দিয়ে আজকের দিনে ব্যবসা করুন আজকে কিন্তু আপনারা সাফল্য পাবেন আপনারা আজকে নতুন 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 লোকের সাথে কিন্তু আপনাদের আজকে যোগাযোগ হতে পারে সেই যোগাযোগটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে অনেকটাই আপনার লাভবান হতে পারেন আপনি চলে আসে যারা বেকার ছেলেমেয়েরা এখনও চাকরির জন্য যোগাযোগ করছেন তারা যদি চাকরির জন্য যোগাযোগ চালিয়ে যান বা এর আগে করেছেন তাদের কিন্তু তার থেকে কিন্তু একটা সুফল আজকে আপনারা পাবেন ভালো একটা খবর কিন্তু আপনারা কাজের দিক থেকে পেতে পারেন আজ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই তবে বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটু কিছুটা টেনশন দিতে পারে এদিক থেকে অবশ্যই আপনার নজর রাখুন বা আগের থেকে সচেতন হন তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন চলে আসি আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু আজকের দিনে বজায় থাকছে তবে স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ হতে পারে তাছাড়া কিন্তু বড়ো ধরনের কোনো সমস্যা আজ হবে না এদিক থেকে কিন্তু অবশ্যই আপনার আজকের দিনটি ওভারঅল ভীষণ ভালো কাটতে চলেছে লাভ লাইফ শুভ আমি বলবো আজকের দিনে কিন্তু আপনাদের প্রেম করারই দিন আপনারা ছুটিয়ে প্রেম করতে পারেন আজ আপনার শুভ কালার হচ্ছে সবুজ শুভ সংখ্যা আট শুভ সময় সকাল ছটা পাঁচ মিনিট থেকে বিকেল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা অবশ্যই আপনারা ভালো কাজে ব্যবহার করুন এই শেষ হল আপনাদের বারোটি রাশি আর এই এতক্ষণ যে আপনি যতটা যা যা বললাম এই রাশির সংক্রান্ত ব্যাপারে সব কিন্তু আপনাদের মিলবে যদি সব আপনার ঠিকঠাক থাকে যদি আপনার গ্রহগত সব ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সমস্তটা কিন্তু সবাই সুফল পাবেন না হয়তো যাদের ঠিকঠাক আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট মিলবে যাদের আপনারা জানেনও না যে কী অবস্থায় আছে আপনাদের হরস্কোপ বা রাশি পরিস্থিতি তাদের কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট ফর্টি পারসেন্ট মিলবে মিলবে তো অবশ্যই এবার আমি বলবো যে আপনারা কিন্তু নিজেদের যে হরস্কোপগুলো বা পুষ্টি বিচার যদি করে থাকেন তাহলে দেখবেন সমস্তটাই মিলবে আর এটা ওভারঅল কিন্তু প্রত্যেকেরই দেখা উচিত কারণ ভালোটা না মিলুক যদি আপনার কোনো রকম প্রবলেম থাকে তাহলে ভালো হয়তো মিলল না কিন্তু খারাপগুলো তো আপনি জেনে গেলেন সেগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে কিন্তু দিনটি ভালোভাবে কাটাতে পারেন আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন